আমি আমার ডিমের কোরমা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি ডিম নিয়েছি 6টি। এখানে আদা নিয়েছি 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ নিয়েছি, পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ, ছয়টি কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি, পেস্তা বাদাম 1 বাটি নিয়েছি, দই 1 বাটি নিয়েছি, লবণ পরিমাণ মতো দিব। এখানে ধনে গুঁড়া, গরম মশলা গুঁড়া আর জিরা গুঁড়া আছে। কোকোনাট মিল্ক নিয়েছি আর কোকোনাট অয়েল লাগবে। আমি ডিমের কুসুমগুলাকে ডিমের সাদা অংশ থেকে আলাদা করে নিয়েছি। এখন আমি ডিমের সাদা অংশটাকে ইলেকট্রিক বিটার দিয়ে ফোম করব। এখন আমি ডিমের সাদা অংশে অল্প একটু লবণ দিয়ে নিচ্ছি, তারপর আবার বিট করব। দেখুন ডিমের সাদা অংশটা এখন ফোম হয়ে গিয়েছে। আমি একটি প্যানে সামান্য পরিমাণ তেল নিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এই গরম তেলের মধ্যে আমি ডিমের ফোমটা দিব। জায়গা করে নেবেন ডিমের কুসুমটা দেওয়ার জন্য। এখন আমি 30 সেকেন্ডের জন্য এটা ঢেকে দিব। দেখুন আমার ডিমটি হয়ে গিয়েছে, এখন আমি তুলে ফেলব। এভাবে দেখেন আমি প্রতিটা ডিম ভেজে নিয়েছি খুবই কম তেলে। এখন আমি ফ্রাই প্যানে কোকোনাট অয়েল সামান্য পরিমাণ দিচ্ছি। এখন আমি তেলের মধ্যে এক একে সব জিনিস দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা দিচ্ছি, আদা রসুন বাটা দিচ্ছি, কাঁচামরিচ দিচ্ছি, বাদাম বাদাম দিচ্ছি, পেস্তা বাদাম যেটা ব্লেন্ড করে রেখেছিলাম ওটা দিচ্ছি, ভালোভাবে সবকিছুকে মিক্স করতে হবে, লবণ পরিমাণ মতো দিচ্ছি। গরম মশলা, জিরা সব কিছু দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়া, গরম মশলা, জিরা ভালো মতো দিয়ে। এখন আমি নারকেলের গুঁড়া দিয়ে দিচ্ছি। দেখুন আমার মশলাটা কষে গিয়েছে, এখন আমি এর মধ্যে 3 টেবিল চামচ দই দিব।
এটাকে আবার কিছুক্ষণ কষাতে হবে। আমি আবারও এক কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি। এটাকে প্রচুর পরিমাণে কষাতে হবে, প্রায় 10 মিনিটের মতো এরকম করে দুধ দিবেন আর কষাবেন। তাহলে মশলাটার কোনো গন্ধ থাকবে না, পেঁয়াজের কোনো গন্ধ থাকবে না, খুব সুন্দর টেস্ট স্মেল হবে। এখন আমি আবারও নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও নাড়তে থাকবো। আমি এটার মধ্যে 1 চামচ চিনি দিচ্ছি, 1 চা চামচ। দেখুন আমার মশলাটা প্রায় হয়ে গিয়েছে। এখন নামানোর আগে আমি 2 চা চামচ ঘি দেব। এখন আমি ডিমগুলো দিয়ে দিব। সিদ্ধ ডিম 5টা করেছি, এই ডিমটা দিয়ে দিলাম। এখন আমি খুব ভালো মতো এই ডিমটাকে কষাবো, তেল না ওঠা পর্যন্ত। দেখুন আমার কোরমা থেকে তেলটা ছেড়ে গিয়েছে। এখন আমি আমার কাঁচামরিচ জাস্ট ডেকোরেশনের জন্য আমি দিচ্ছি। এখন আমি আমার ডিমটাও হয়ে গেছে, এখন আমি নামাই ফেলব। আমার কোরমা রেসিপিটা হয়ে গেছে। আপনি আপনার পছন্দ মতো করতে পারেন। আবার আমরা যেরকম ট্রেডিশনাল ওয়েতে খাই, যেমন ডিম সিদ্ধ করে কোরমা করি, আপনার যেটা ভালো লাগে এবং সহজ লাগে আপনি সেভাবেই করবেন। যেমন আমার একটাই মেয়ে বিদেশে পড়াশোনা করছে, ও ডিমের কোরমা খেতে খুবই পছন্দ করে। আজ আমার মেয়ের কথা খুবই মনে পড়ছে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।